হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনের ডায়ালারের মধ্যে থাকা কতগুলো সেটিং নিয়ে, ঠিক আছে? তো সেই সেটিংগুলো যদি আপনারা ফোনের মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফোনের ইউজটা একটু আরও বেশ ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর একটু বেশ সিম্পল হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ওই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি ফ্রেন্ডস আপনাদের সাথে আছি অশোক, আর আপনারা দেখছেন টেক বাংলা এই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, মানে সেই সেটিংয়ের জন্য আপনি কি করবেন না, সিম্পলি আপনার ফোনের ডায়ালার ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ফোনের ডায়ালার ওপেন করবেন, আমি যেমন ওপেন করছি। ওপেন করার পর আপনারা কি করবেন না, সিম্পলি এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, তো এই থ্রি ডটের মধ্যে সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এইখানে একটা অপশান আসবে, যেটা দেখতে পাবেন সেটিং। তো সেটিংয়ের মধ্যে সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে? সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো মানে সেটিং আছে, ঠিক আছে না? তো আমি এর মধ্যে আপনাদেরকে যেগুলো বিশেষ দরকারি তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস? তো এগুলোর মধ্যে আপনারা অনেকগুলো সেটিং জানেন, তো আর আমি কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো সেগুলো আপনারা দেখে নিন। তো প্রথম সেটিংটা হচ্ছে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কলস, ঠিক আছে? তো এই সেটিংটার মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রেস হোম কি টু অ্যানসার কলস, ঠিক আছে? তো এটা যদি আপনারা ফোনের মধ্যে অন করে রাখবেন তো কী হবে না, আপনি যদি কেউ আপনাকে ফোন করে তাহলে সেই কলটা আপনি সিম্পলি জাস্ট আপনার মানে হোম কি টিপে পরেই রিসিভ করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা সকলে এখন মানে টাচ ফোন ইউজ করি, তো ফোন কল রিসিভ করতে গেলে কী করতে হয় না, আপনাকে মানে ডায়ালারটাকে ধরে পরে সোয়াইপ করতে হয় রাইট সাইডে বা লেফট সাইডে। তো একটু অসুবিধাজনক হয়, আপনি যদি সিম্পলি ডাইরেক্ট হোম কি টিপে দেবেন তো ডাইরেক্ট আপনার কলটি রিসিভ হয়ে যাবে। তো আপনারা যদি চান তো সেটা এখান থেকে এই সেটিংটাকে অন করে রাখতে পারেন, ঠিক আছে? তো আর সেকেন্ড হচ্ছে এখানে অটোমেটিক অ্যানসারিং, তো এটা আপনারা সকলেই জানেন। আপনারা ফোনের মধ্যে যদি হেডফোন ব্লুটুথ এই ডিভাইসগুলো মানে কানেক্ট করে রাখেন তাহলে অটোমেটিক কিন্তু দু সেকেন্ডে রিং হওয়ার পরেই আপনার কলটা রিসিভ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা বাইক টাইক চালায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই মানে অপশানটা খুবই কার্যকর, ঠিক আছে না ফ্রেন্ডস? তো আপনারা যদি চান তো এটা অন করে রাখতে পারেন। আর থার্ডটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রেস পাওয়ার কি টু এন্ড কলস, ঠিক আছে? তো যদি আপনারা ফোন কল মানে কেটে দিতে চান তাহলে সিম্পলি আপনার ফোনের পাওয়ার বাটন মানে যেটা দিয়ে আপনার কি ফোনটা সুইচ অফ করেন মানে সেই কিটা দিয়ে আপনারা সিম্পলি ডাইরেক্ট মানে টিপে দিলে আপনার ফোন কল মানে এন্ডেড হয়ে যাবে, ঠিক আছে না? তো এইগুলো হলো কটা সেটিং। তো এইগুলো যদি আপনারা ফোনের মধ্যে ইউজ করেন তাহলে আপনার ফোনের ইউজটা একটু আরও বেশ ইজি হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস? তো এইগুলো হলো তিনটে সেটিং, দিয়ে পরে আরও কটা আছে, তো আমি সেগুলো নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কল অ্যালার্ট, তো এই কল অ্যালার্টসের মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেট হোয়েড মানে অ্যানসার্ট, ঠিক আছে না? তো এটা মানে আর কি আপনার কল ধরুন কাউকে কল করছেন তো রিসিভ হয়ে গেলে আপনি হয়তো বুঝতে পারেন না, আর তো এটা যদি আপনারা ওকে করে রাখবেন তো কী হবে, যেন আপনার কলটা যখনই রিসিভ হয়ে যাবে তো ফোনটা আপনার ভাইব্রেট করে যাবে, তো আপনি সেই মুহূর্তে বুঝে যাবেন যে ফোনটা মানে আর কি রিসিভ হয়ে গেছে। তো অনেক সময় হয় কি যে ফোন করে নিলাম দিয়ে পরে মানে বুঝতে পারি না যে কখন ফোনটা রিসিভ করে নিল, তাই না? তো এটা যদি আপনারা অন করে রাখেন তো অটোমেটিক বুঝে যাবেন ভাইব্রেট হয়ে যাবে। সেম আবার নিচেও দেখতে পাচ্ছেন ভাইব্রেট হয় কল অ্যান্ডস, মানে ফোনটা আপনার কেটে গেলে তখনও কিন্তু ফোনটা আপনার ভাইব্রেট হবে। তো আপনারা চাইলে এই দুটো সেটিং ফোনের মধ্যে অন করে রাখতে পারেন, ঠিক আছে না? দিয়ে পরে নিচের এইগুলো আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক অন করাই থাকে, দেখতে পাচ্ছেন প্লে টোন হোয়েন কল কানেক্টস, একটি টোঁ টোঁ করে আওয়াজ করে। তো এই মানে সেটিংগুলো আপনাদের ফোনের মধ্যে অলরেডি এন্ড মানে সেটিং করা এটা তো অন করাই থাকে, ঠিক আছে? তো এইগুলো আপনাদের ফোনের মধ্যে অন থাকে না, তো আপনারা যদি চান তো এইগুলো অন করে রেখে নিতে পারেন। তো এই হলো ফ্রেন্ডস কতগুলো সেটিং, তো এইগুলো আপনার ফোনের মধ্যে ইউজ করলে পরে আর একটা ফোনটা ইউজ একটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো ফ্রেন্ডস আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ
আমার চ্যানেল টেক বাংলাকে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ক্ষেত্রে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস আজকের ভিডিও দেখ।